वेलकम भिवर्स अस्सलामु अलैकुम आमी आशराफ आपनादेर माझे हाजिर होइछि आजके सुंदर एकटी भिडियो निये। आजके आमी देखाबो आपनादेर मोबाइल यूज करते गेले यूज करते करते किछुक्षण यूज करलेई देखा जाय मोबाइलटी गरम होये जाच्छे अथवा हैंग होये जाच्छे अथवा काज अनेक द्रुतते माने स्लोते करतेछे। सो भिवर्स एई हैंग होये जाय एबं কেন আপনাদের ফোন স্লো হয়ে যায়, কেন আপনাদের ফোন গরম হচ্ছে, সেই কারণগুলো কিন্তু আপনারা কিছুতেই জানেন না, অবশ্যই জানেন না। জানলে হয়তো বা সেগুলো আপনারা সব কিছু সলভ করে রাখতেন, আপনাদের ফোন কিন্তু কখনো গরম হতো না। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফোন কখনো তিনটা সেটিংস আপনাদেরকে দেখাবো শুধু তিনটা সেটিংস, সেই সেটিংসগুলো আপনারা যদি ফোনে করে নেন তাহলে আপনার ফোন কখনো গরম হবে না অথবা হ্যাং অথবা স্লো হবে না। সব ভিউয়ার্স সেটা কিন্তু অনেকেই জানেন না, আজকে জেনে নিন। তো মূল ভিডিওটি চলা শুরু করার আগে আপনাদেরকে প্রতিদিনের মধ্যে যা বলে নিই সেটা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব ভিউয়ার্স চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাদেরকে প্রথমে যে সেটিংটা দেখাবো সেটার জন্য আপনারা কী করবেন, আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। এখন আমি আপনাদেরকে একটু কথা বলে নিচ্ছি, আমরা কিন্তু আমাদের ফোন যতদিন থেকে কিনে নিয়েছি মানে মার্কেট থেকে কিনছি ততদিন থেকে কিন্তু আমরা আমাদের ফোনে অনেকগুলো অ্যাপস ইনস্টল করেছি। সো অনেকগুলো অ্যাপ ইনস্টল করে আবার কাজ শেষে আমরা সেগুলো কি আনইনস্টল করে দিছি, কিন্তু আপনারা কি জানেন সেই ফোন যেগুলো অ্যাপসগুলো আমরা আনইনস্টল করেছি সেগুলো কিন্তু আমাদের ফোন থেকে আনইনস্টল হয়ে গেলেও আমাদের ফোনের যে একটা প্লে স্টোর আছে সেখান থেকে কিন্তু কখনো সেই অ্যাপগুলো ডিলিট হয়ে যায় না, আনইনস্টল হয় ঠিক আছে ডিলিট হয়ে যায় না, সেগুলো কিন্তু ফোনের এই প্লে স্টোরে থেকেই যায়। সেগুলো যখন থেকে যায় সেটা কিন্তু আস্তে আস্তে ফোনের যে একটা মেমোরি আছে সেই মেমোরিটা কিন্তু দখল করে নেয়, যখন দখল করে নেয় তখন কিন্তু আস্তে আস্তে ফোনটা গরম হতে থাকে অথবা স্লোতে কাজ করতে থাকে। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো সেই মানে আনডিলেট করা অ্যাপগুলোকে কীভাবে আপনারা ডিলেট করবেন সেগুলো কিন্তু আপনাদেরকে এখন আমি দেখাবো। সো আপনারা তার জন্য কী করবেন, ফোনের একটা যে ই আছে আইকন দেখতে পাচ্ছেন আমাদের মেন আইকন, সেখানে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এখন আপনারা ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসের ভিতরে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসের ভিতরে ক্লিক করতে পারলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আসতেছে আপনাদের টার্ন অন প্লে প্রোটেক স্ক্যানিং, এগুলো কিন্তু লেখা আছে, আপনারা টার্ন অন করে দিবেন। আচ্ছা, তারপরে আপনাদের কী করতে হবে, এখানে সি ডিটেইলস দেখেন লেখা আছে, সি ডিটেইলসে ক্লিক করতে পারবেন। ক্লিক করে দেখেন আপনাদের ফোনে যতগুলো অ্যাপ আছে সেগুলোকে কিন্তু আপডেট চাচ্ছে, কিন্তু এখন আপনারা সবগুলো অ্যাপ কী করবেন আপডেট করে নেবেন, কারণ আপডেট করে না নিলে সেগুলো ইউজ করতে 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 যখন অনেক সময় ইউজ করা হয় তখন আমাদের ফোনের কী হয়, আমাদের যে একটা ফোনের একটা মেমোরি আছে সেগুলো বেশি প্রেশার দেয়, চাপ প্রয়োগ করে, এর জন্য আমাদের ফোনটা কিন্তু হ্যাং হয়ে যায়। তো সবগুলো আপনারা কাইন্ডলি আপডেট করে নেবেন। আমি আপডেট করে নিই, আপডেটে অলে ক্লিক করতেছি, আপডেট করে নিচ্ছি, সিম্পল আপডেট করে নেবেন। তারপর আপনারা ব্যাকে দিবেন, ব্যাকে দিয়ে চলে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, সো ভিউয়ার্স তারপর একটু নিচে আসবেন, দেখবেন রেটিং অ্যান্ড রিভিউ লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে মানে আননেসেসারি যতগুলো অ্যাপ আছে সেগুলো শো করবে এবং এখানে পোস্টেড দেখবেন সবগুলো অ্যাপ শো করবে। সো এখান থেকে আপনি যতগুলো এ যাবতে ইয়ে করেছেন অ্যাপ ইনস্টল করে ডিলিট করে দিয়েছেন সবগুলো আনইনস্টল করে দিয়েছেন সবগুলো কিন্তু এখানে আছে, এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন ডিলিট লেখা আছে, ডিলিটে ক্লিক করলে কিন্তু আপনার সেটা কিন্তু চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে, তখন আমাদের প্লে স্টোর মেমোরি কী হবে অনেক ফাঁকা হয়ে যাবে এবং আমাদের ফোন মেমোরির উপর অনেক প্রেশার কম পড়বে, সো আমাদের ফোনটা স্লো এবং হ্যাং করবে না। সো তারপর উপরে লেখা আছে নো হার্মফুল অ্যাপ, এগুলো যদি থাকে কোনো অ্যাপ থাকে সেগুলোকেও কি আপনারা কি ডিলিট করে দেবেন। সো এটাগুলো প্রথম সেটিংস, তারপর আপনারা কী করবেন দ্বিতীয় সেটিংসটি করে নেবেন। আপনাদের ফোনের দ্বিতীয় সেটিংসটি করে নেওয়ার জন্য সেটিংস অফ কর্নারে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করার পরে সবই আর সেটিং অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন তিন নম্বরে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন দেওয়া আছে, অ্যাপ অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ যতগুলো ফোনে আপনার অ্যাপ ইনস্টল করা আছে সবগুলো অ্যাপ শো করবে। সো এখান থেকে আপনি কী কাজ করবেন, আমি উদাহরণস্বরূপ আমি এখান থেকে দেখাচ্ছি আমার ফোনের যে ইউটিউব আছে ইউটিউবটাকে আমি দেখাচ্ছি, সাপোজ আপনারা যে কোনো অ্যাপটাকে নিতে পারেন সবগুলো অ্যাপে এই কাজ করবেন। সো এখানে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পারমিশন দেওয়া আছে, নো পারমিশন আমার এটাতে দেওয়া। সো এই পারমিশনে আপনাদের কিন্তু দেখবেন সবগুলো কিন্তু অ্যালাউ করে দেওয়া অথবা অধিকাংশগুলোই অ্যালাউ করে দেওয়া। এই অ্যালাউ করে দেওয়ার কারণে কিন্তু আপনাদের মানে ফোনের কিন্তু যে মেমোরিটা আছে সেটা কিন্তু ভরে যায় এবং চাপ পড়ে
ফোন মেমোরিতে এই জন্য কিন্তু ফোনটা স্লো এবং হ্যাং হয়ে যায়। তো কী করবেন, আমাদের এগুলো কিন্তু অ্যালাউ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের শুধু যেটা প্রয়োজন সেটাই শুধু আপনারা অ্যালাউ করে দিয়ে রাখবেন। সো আমার যেহেতু কোনো প্রয়োজন নেই সেহেতু একটাও অ্যালাউ করে দেওয়া নেই, আমি আনঅ্যালাউ করে রেখেছি কারণ আমার ফোনটা যেন ফাস্ট হয়। সো আপনারাও সবগুলো একে একে যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপের ভিতরে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখেন পারমিশনে আছে, পারমিশনে কী করবেন, সরি পারমিশনে আপনারা কী করবেন, অ্যালাউ অথবা আনঅ্যালাউ করে দিয়ে রাখতে পারবেন। সো আনঅ্যালাউ করে দিয়ে রাখলে আপনাদের ফোনটা কিন্তু প্রেশার কম হবে এবং কী করবে স্লো এবং হ্যাং হবে না, সেটা গেল আপনাদের দ্বিতীয় সেটিং। সো ভিউয়ার্স এখন আমি তৃতীয় সেটিং দেখাবো, সেটা হচ্ছে কি আপনাদের মূল বিষয়, আপনাদের ফোনে যেগুলো আসলে আননেসেসারি অ্যাপ প্রয়োজন পড়ে না সেই অ্যাপগুলো আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলেই কিন্তু আমাদের ফোনটা হ্যাং অথবা স্লো হবে না। সো ভিউয়ার্স মূলত আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল, আপনারা যে যে প্রসেসগুলো দেখালাম সেই সেই প্রসেসে আপনাদের ফোনে সেটিংসগুলো করে নিলে অবশ্যই অবশ্যই ফোন গরম এবং হ্যাং হবে না, সেটা 100% সত্য, আমি যেহেতু করে রেখেছি আপনারাও করে রাখুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা ইউটিউবে ভিডিওর কমেন্ট বক্সে জানান, আমি সেই ধরনের ভিডিও তৈরি করতে চেষ্টা করবো। সো ভিউয়ার্স এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।